ভারতবর্ষের যে সমস্ত কোম্পানিরা নিজেদের জায়গা পৃথিবীর বাজারে করে নিয়েছে তাদের মধ্যে টাটা কোম্পানির নাম কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে। 100 বছরেরও পুরনো এই কোম্পানিটি গাড়ি ছাড়াও আরও বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত। টাটা স্টিলের নাম তো আমরা প্রত্যেকেই জানি, এছাড়াও টাটা নুন, টাটা এআইজি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টাটা ইন্ডিকমের মতো নানান রকম বিজনেসে টাটার পসার আছে। আজকের ভিডিওয়ে আমি আপনাদের এই টাটার যারা পরপর মালিক হয়েছেন তাদেরই জীবন নিয়ে বেশ কিছু তথ্য নিয়ে এসেছি। তাহলে জেনে নেওয়া যাক টাটা কোম্পানির হিস্ট্রির ব্যাপারে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেলিস্কোপ। 2009 সালে টাটাকে একটি গণনায় 11th মোস্ট রেপুটেবল কোম্পানি হিসেবে গণ্য করা হয়েছিল পৃথিবীর মধ্যে। এর হেডকোয়ার্টার মুম্বাইতে। টোটাল 100টা দেশে 100টারও বেশি কোম্পানি রয়েছে এই টাটার। এর রেভিনিউ $116 বিলিয়ন। 2015-16 সালে অর্থাৎ 2015-16 এর কর্মচারীর সংখ্যা ছিল 6,60,000-এরও বেশি। টাটা কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের সকলের প্রিয় লিওনেল মেসি। ল্যাকমের মতো কোম্পানিও কিন্তু টাটারই আন্ডারে পড়ে। টাটা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা। 1839 সালে তিনি গুজরাটের একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা চিরকালীন ব্যবসায় মনোনিবেশ করেছিলেন, সেজন্য মাত্র 14 বছর বয়স থেকেই জামশেদজি টাটা ব্যবসায় যুক্ত হয়ে পড়েন। 39 বছর বয়সে তিনি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরে এটা বুঝতে পারেন যে ভারতবর্ষে একটি টেক্সটাইল মিলের খুব প্রয়োজন, তাই তিনি আলেকজান্দ্রা টেক্সটাইল মিল নামক একটি টেক্সটাইল মিল স্থাপন করেন। এছাড়াও তার স্বপ্ন ছিল আয়রনের একটি কোম্পানি খোলা, এডুকেশনের জন্য কিছু করার, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট স্থাপন করা এবং 5 তারা হোটেল তৈরি করা। যে স্বপ্নগুলির মধ্যে তিনি শুধুমাত্র 5 তারা হোটেলের স্বপ্নটি পূরণ করতে পেরেছিলেন, কারণ তিনি একবার বিদেশে গিয়ে একটি 5 তারা হোটেলে ভীষণভাবে অপমানিত হয়েছিলেন বলে নিজের দেশে ঠিক তেমনই একটি বিলাসবহুল হোটেল তৈরি করার তার স্বপ্ন ছিল। এই হোটেল তৈরি করার পরেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার ছেলে তার এই অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করতে থাকে একের পর এক। প্রথমে টাটা আয়রন স্টিল অর্থাৎ যেটিকে আমরা টাটা স্টিল নামে জানি সেই কোম্পানির প্রতিষ্ঠা করেন। তারপর 1909 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটি ভারতবর্ষের একটি অন্যতম মূল্যবান এডুকেশনাল ইনস্টিটিউশন নামে পরিচিত, সেটি প্রতিষ্ঠা করা হয় টাটা কোম্পানির দ্বারা। 1911 সালে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের একটি প্ল্যান্ট প্রতিষ্ঠা করেন জামশেদজি টাটার ছেলে। এই কোম্পানির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কর্মচারীদের খুব ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। অর্থাৎ আমাদের মনের ভিতর যে একটা ধারণা আছে যে সরকারি কর্মচারীরা অনেক বেশি সুবিধা পান, যেটি হয়তো প্রাইভেট কোম্পানির কর্মচারীরা পান না, সেক্ষেত্রে দেখতে গেলে টাটা কোম্পানির কর্মচারীরা কিন্তু একজন সরকারি কর্মচারীর থেকেও কোনো ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। তাই টাটা কোম্পানিতে কাজ করলে জীবনের অনেকটাই বেশি আস্থা বা ভরসা থাকে। টাটা কোম্পানি জাগুয়ার আর ল্যান্ড রোভারকে কিনে নেন। প্রথমত ফোর্ড কোম্পানি অনেক অপমান করেছিল টাটা কোম্পানিকে তাদের গাড়ি তৈরি নিয়ে। পরবর্তীকালে ভাগ্যের খেলা এমনই জায়গায় এসে দাঁড়ায় যে টাটা কোম্পানি সেই জাগুয়ার আর ল্যান্ড রোভারকে কিনে ফেলতে পেরেছিল। এই যেন ফোর্ড কোম্পানিকে করা টাটা কোম্পানির একটা দারুণ অপমানের জবাব ছিল। এছাড়াও টাটা কোম্পানি অনেক সমাজসেবা ও নৈতিকতার কাজের জন্য মানুষের মনে চিরকাল একটি অন্যরকম জায়গা করে আছে। আজকের ভিডিওয়ে টাটা কোম্পানির এই প্রতিষ্ঠার বা উত্থানের ইতিহাসটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন, আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।